নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/5/2021 ঘূর্ণিঝড় জস যেটা বঙ্গোপসাগরে উঠতে চলেছে, আবহাওয়াবিদরা যে আগে পূর্বাভাস দিয়েছেন সেই জস ঘূর্ণিঝড় নিয়ে আমরা আগের আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। যদিও বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু নেই, আমরা সেটা লাইভ আপডেট একটু দেখব। তবে একটু দেখে নেব একটি প্রতিবেদন ঘূর্ণিঝড় জস সংক্রান্ত, তো সেই গুরুত্বপূর্ণ আপডেট আজকে 21/5/2021 এবং তার লাইভ আপডেট দেখব। তো আগাম ধন্যবাদ জানাচ্ছি সকলে আমার চ্যানেলে আসার জন্য, এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন দেখে নিই ঘূর্ণিঝড় জস সংক্রান্ত, বঙ্গোপসাগরে উঠতে চলেছে ঘূর্ণিঝড় জস, সেই সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 21/5/2021। এবং লাইভ আপডেট দেখব যে কোন জায়গায় ঘূর্ণিবর্তা সৃষ্টি হয়েছে, এখন কি কোনো ঘনীভূত হচ্ছে, বা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। দানা ভাজ্য সমুদ্রে বুধবার জস আছড়ে পড়তে পারে বাংলা উড়িষ্যার উপকূলে। বুধবার আগামী সোমবার নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলা জস উত্তর পশ্চিম অভিমুখে হয়ে অগ্রসর হয়ে আগামী বুধবার সকালে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে কাছাকাছি ভূখণ্ডকে স্পর্শ করবে বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে ঝড়ের গতিবেগ কত থাকবে তার কোনো ইঙ্গিত এখনও দিতে পারেনি মৌসুম ভবন। এখনও পর্যন্ত ঝড়ের যে গতি প্রকৃতি তাতে সেটা উড়িষ্যা সংলগ্ন পূর্ব মেদিনীপুর জেলায় আছড়ে পড়বে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জিসি দাস। তিনি বলেন, দু একদিনের তীব্রতা সম্পর্কে একটা আঁচ পাওয়া যাবে, তবে সমুদ্রের বুকে জস যে শক্তি বাড়াবে সে ব্যাপারে নিশ্চিত। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে রাজ্য সরকারের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে ঘূর্ণিঝড় নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের ব্যাপারে জেলা শাসকের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোকাবিলার বিষয়ে বুধবার অনলাইনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গত 12 বছরের ইতিহাসে দুটি ঘূর্ণিঝড় খুব বেশি মাত্রায় প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গে। আয়লা উম্পুনের ধাক্কায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। আয়লা সাগরদ্বীপের কাছে উম্পুন বকখালির কাছে স্থলভাগে আজড়ে পড়েছিল, ফলে এর প্রভাবে 224 পরগনায় ক্ষতি বেশি হয়েছে। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতেও ভালো ঝড় হয়েছে দুই ক্ষেত্রে। আয়লা যখন স্থলভাগে প্রবেশ করেছিল তখন এর গতিবেগ ছিল ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, কিন্তু উম্পুন সব রেকর্ড দিয়েছে, মানে ভেঙে দিয়েছে। এটি দেশে ছিল ঘন্টায় 155 কিলোমিটার বেগে। তবে আবহাওয়াবিদরা উম্পুনকে উড়িষ্যা উপকূলে 1999 সালে সুপার সাইক্লোন পর্যায়ে ফেলেছিলেন, কারণ বঙ্গোপসাগরে থাকাকালীন দু ক্ষেত্রেই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 240 কিমি। ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবার আগেভাগে কিছু সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে সিইএসসি, এবং গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই পরিষেবা স্বাভাবিক রাখতে চায় তারা। তারা জানিয়েছেন যে গতবারের তুলনায় দ্বিগুণ কর্মী রাখা হচ্ছে এবং বিদ্যুৎ তার অন্যান্য যন্ত্রাংশের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে বলে সিইএসসি জানিয়েছেন, এবং তারা পৌরসভাগুলির সঙ্গেও সমন্বয় রেখে চলেছেন। তো দেখলেন, তাহলে ঘূর্ণিঝড় জস নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট। তো যা হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।